আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো আমি ইদানিং ব্লগ ঠিক মতো দিতে পারতেছি না, বাসায় প্রবলেম নাই, কোনো নিজেরও কোনো প্রবলেম নাই, এমনিতেই মনটা একটু খারাপ, তো সেই কারণে ব্লগটা দিতে পারতেছি না। তো আমি ব্লগ যে ই করব সেটাও করতে পারতেছি না, তো মনটা খারাপ এই জন্য। তো ঠিক হয়ে যাবে, মন যেহেতু মন খারাপ থাকে ভালো থাকে, ভালো মন্দ মিলেই দিন চলে। তো যাই হোক, আমি বাণিজ্য মেলা থেকে যে জিনিসপত্র আনছি সেগুলো এভাবেই রয়ে গেছে, দেখানো হয়নি। আর আমি হলাম আজকে বাসায়, মানে আমার গ্রামের বাড়ি চলে যাচ্ছি, তো ভাবলাম রেডি হয়েছি গ্রামে যাওয়ার জন্য, তো ভাবলাম আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করে যাই, না হলে অনেক দিন চলে যাবে। তো ভাবলাম এই জন্য যে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করে আমি গ্রামে চলে যাব আজকে, এই জন্য কিন্তু আমি রেডি হয়েছি। এছাড়া আপনারা ভাবেন না, আপনাদের মানে জিনিস দেখানোর জন্য এইভাবে আসছি, বাড়িতে চলে যাব, তো সে কারণে রেডি হয়েছি। ভাবলাম রেডি হয়েছে যেহেতু ব্লগটা করেই চলে যাই। তো আমি হলাম এই যে এই ইয়ার সেট আনছি, একটা ফুল সেট খাবারের জন্য, যে রান্না করি তারপরে পরিবেশন করার জন্য, তো এর একটা ফুল সেট আনছি। তো এখানে দেখতে পাচ্ছেন ফুল সেট। আমি তো ভাবছিলাম অন্য কিছু আনবো, তো এটা দেখে আমার খুবই পছন্দ হয়েছে। তো পিঙ্ক কালার একটা ছিল, তিনটা কালার ছিল, তো তিনটা কালার মধ্যে যে পিঙ্ক কালার ছিল ওটার মধ্যে হলো ফুল সেট ছিল না, তো সে কারণে ওই কালারটা আনিনি। এই একটা কালার ছিল, আর একটা গোল্ডেন কালার একটা সেট ছিল, তো ওটাও পছন্দ হয়েছে, বাট আমার হাজবেন্ডের পছন্দ হয় নাই, তো সে কারণে ওটা আনা হয়নি। তো এটা পছন্দ হয়েছে, পছন্দ না হলে পছন্দ করেই আনতে হয়েছে, কারণ এই একটাই ছিল, তো সে কারণে এটাই আনছি। তো এটা হলো খাবার রাখার মতো, যে কোনো রাইস বা ডিম যে কোনো জিনিস, এটা পরিবেশন করার সময় দেখা যাবে যে এটার মধ্যে কি রাখা যায়। তো এছাড়া তো এখন বুঝতে পারতেছি না আসলে এটার মধ্যে কি রাখা যায়। একটা এটার সাথে সবগুলোর সাথে একটা করে ঢাকনা আছে। এই যে একটা তো ফুল সেট আনছি, এটার সাথে এটা না, ঢাকনার সাথে ম্যাচিং হয়নি, মিলে না এইটা। তো এই যে একটা, এটা হয়তো রাইস হবে, রাইস রাখারই পাত্র। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এইটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, সেটার কারণ হলো যে দেখতে পাচ্ছেন এখানে থাক থাক, বোঝা যাচ্ছে কিনা জানি না, থাক থাক দেখতে পাচ্ছেন। তো এটা হলো ফল রাখার জন্য, যে তো বাসায় যখন মেহমান আসে তো তখন হলো যে এটা দেওয়ার জন্য, যে ফল, যে সব ধরনের ফল এটার মধ্যে রাখা যায়। 1 2 3 4 5 পাঁচটা থাক আছে, পাঁচটা থাকের মধ্যে পাঁচ ধরনের ফল আপনি কেটে তাদের সামনে দিতে পারবেন, এটা ঢেকে দিতে পারবেন, তো সে কারণে এটা আনা হয়েছে। এটা হলো ওই রাইসের, এইটা মনে হয় রাইসের, কারণ ওটা হলো রাইস, হ্যাঁ ওটার মধ্যে রাইস দেওয়া যাবে, চিকেন এইটি ফ্রাই করে দেওয়া যাবে। এইটা হলো রাইসের, এই যে রাইস রাখার পাত্র, এটা ওটা না, তো বড় থালা। এটা আনার মজার একটা কারণ হলো, এটা প্রথম আমি আনতে চাইনি, আমার হাজবেন্ড পছন্দ করেছে, বলল যে ভাই আর আমি একসাথে অনেক সময় খেতে বসি, তো এটা নিয়ে যাও যাতে আমরা দুজন একসাথে মানে খেতে পারি, তো এই জন্য এটা আনা হয়েছে, তার জন্য বড় দুলা ভাই আর আমার হাজবেন্ডের জন্য এই থালা। সেটাই আমি দেখবো, এটা যেহেতু আনছে আমি এটা দিয়ে তারা খায় কিনা সেটাই আমি দেখবো, শুধু শুধু আনা হয়েছে, এসব দিয়ে খাওয়া হয় না। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কয়টা, ছয়টা ফ্রিজ এখানে আমি এমনি নিয়ে এসেছি, কখনো দরকার পড়ে এগুলো, ওরকম আমার দরকার পড়ে না, কারণ ছোট্ট সংসার বুঝতেই পারতেছেন, তেমন কেউ আসেও না, আমার ফ্যামিলির লোকেই আসে, এছাড়া তাদেরকে কোনো ওরকম আত্মীয় স্বজন নাই যে যারা আসবে আমার বাসায়। দেখতে পাচ্ছেন ছয়টা ফ্রিজ আর ছয়টা প্লেট আনা হয়েছে। তো যখন বাসায় চলে আসছি তখন আমি চিন্তা করতেছি যে
প্লেট আরো কিছু বেশি আনার প্রয়োজন ছিল, কারণ অনেক সময় ছয়জনের বেশি তো সবসময় মেহমান হয়। লাম্বা এরকম করো না। তো এটা হলো আমার ভাবির মেয়ে, তো অনেকে জিজ্ঞেস করে যে পাশে পিচ্ছিটাকে, ভাবির মেয়ে, ও কান্না করতেছিল, তো ভাবলাম যে ওকে নিয়ে আসি, তো চুপচাপ আমার পাশে বসে থাকবে। কান্না করলে কান্নার শব্দটা খুবই আমার কাছে ই লাগে, খারাপ লাগে, তো সে কারণে ওরে আমি কান্না করতে দেখলে আমার নিজের কাছে খারাপ লাগে। যে কোনো বাচ্চা কান্না করলে আমার মেজাজ খারাপ হয়ে যায়, দ্বিতীয়ত ভালো লাগে না। তো যেখানে দেখতে পাচ্ছেন প্লেট, ছয়টা প্লেট, এখানে ছয়টা প্লেট। তো আমি যা বলতেছিলাম, তো আমার হাজবেন্ড মানে আমার মনে পড়ছে অর্ধেক যখন এসে পড়ছি বাসায়, তখন মনে পড়ছে যে প্লেট আরো কিছু আনার দরকার ছিল। তো আমার হাজবেন্ড বললো চলো তো আবার যাই। তো আমি বললাম যে মজা নাও আমার সাথে, আবার যাবো মেলায়, কারণ মেলাটা খুবই ভিড় ছিল। আপনারা আমার ব্লগের মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ভিড়, কোথাও যাওয়া যায় না, একটা দোকান খুঁজতে খুঁজতে একদম মাথা ব্যথা উঠে যায়। আর এত লোক পাড়া পাড়া মানে পায়ের সাথে পাড়া লেগে পা ছিলে গেছে, এতটা লোক ছিল মেলায়। তো খুবই কষ্ট হয়েছে আমাদের, তার কথা আর কিছু বলারই নাই। মেলায় আসলে এত লোক ছিল, আমি তো ভয় পেয়ে গেছি। তো মা আমি বললাম যে এরকম কেন, তা আমি কখনো লাস্ট যাই নাই, তো সে কারণে বললো যে তুমি তো কখনো আসো না এই টাইমে, তো সে কারণে তুমি ভয় পাইতেছো, এরকম লোক হয়। তো আমার হাজবেন্ডের দুই দিন ডিউটি ছিল মেলাতে, কারণ তাদের যে শোরুম ছিল ওখান থেকে একটা দোকান, ওখানে কয়েকটা দোকানে মেলাতে দিয়েছিল স্টক। তো লাস্ট দুদিন আমার হাজবেন্ড ওখানে ডিউটি করছে। তো এবার যে ডিউটি করছে কিছু আনতে পারেনি, যে লাস্ট মেলার পরে অনেক কিছু নিয়ে আসে সব সময়, কিন্তু এবার কিছু আনেনি, কারণ যে শপিং করেছি এগুলো রাখার মতনই জায়গা নেই, তো ফির আবার কি আনবে। তো এগুলো সবগুলো সেটেল করে এক জায়গায় ফিটিং করে যাতে জায়গা থাকে ওরকম দেখে, তারপরে জিনিসপত্র যদি আরো কেনার ইচ্ছা থাকে তারপরে কিনবো। তো এবার আমি কি বলবো, এবার অনেক শপিং করা হয়েছে, সেটা আপনারা দেখতেই পেলেন। মোটামুটি যারা আমার নিউ ভিউয়ার্স, তো তারা তো অবশ্য আপনারা পরে আমার যে আগের ব্লগগুলো তো ওইগুলো দেখবেন, তাহলে বুঝবেন আসলে আমি সত্যি কথা বলতেছি কিনা। কারণ অনেক আপুরা আছে হঠাৎ করে আমার ব্লগ দেখে, তো আগামাথা কিচ্ছু খুঁজে পায় না, তো আমাকে শুধু প্রশ্ন করে প্রশ্ন করে। তো তখন হয় কি, আমি বলি যে এগুলো প্রশ্ন করার কি আছে। তো আসলে এটা আমার নিজেরও ভুল, কারণ অনেক ভিউয়ার্স আছে হঠাৎ আমার ব্লগ দেখে, প্রতিদিন তারা ব্লগ দেখতে পায় না। আর প্রতিদিন যারা ব্লগ দেখে তারা তো অবশ্যই আমার সম্বন্ধে ভালো করে জানে, কম বেশি সবটা না জানলেও কম বেশি ভালো করে জানে। লাম্বুটা কি করতেছ, রাখো দিকে রাখো, ঠিক আছে। তো কম বেশি সবাই ভালো করে জানে, তো যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য বলবো, আপনারা যদি আমার সম্বন্ধে জানতে চান অবশ্যই আমার যে ব্লগগুলো আছে ওইগুলো দেখে নেবেন, তাহলে আমার সম্বন্ধে আপনারা যেভাবে প্রশ্ন করেন ওই প্রশ্নগুলো করবেন না। যে কোনো মানুষের ইয়ে নিয়েই প্রশ্ন করেন, তোমার বোন কি করে, এ কি করে, কি করে, আসলে এগুলো বলতে বলতে নিজেরই মুখ ব্যথা হয়ে গেছে, তো এগুলো আর বলতে ইচ্ছে করে না। তো অনেক সময় নিজেরাও তারা উত্তর দেয় যে কেউ এরকম ভাবে অ্যান্সার চায়, এরকম করে এরকম ভাবে উত্তর অ্যান্সার চায় যে যেটা ভাষায় বলা যায় না। তো অনেক সময় আমি একটু ই করেই বলি উত্তরটা, একটু নিজের কাছে মনে হয়, পরে মনে হয় যে থাক সে খারাপ, তো আমাকে খারাপ ই করে ঠিক ছিল না, তো সে তার মতো থাকো। তারপর আমি একজনকে একটা খারাপ কথা বলছে, আমি যখনই মেসেজ করতে যাই তো 10 বার ওটা মেসেজটা 10 বার করি, তো 10 বার লেখে ভাবি যে আসলে এটা দেওয়ার ঠিক হবে কিনা, কারণ সে আমাকে খারাপ কথা বলছে, ঠিক আছে খারাপ কথা বলছে, তার ভালো লাগেনি খারাপ কথা বলছে, তার এটা নেচার, তো এটা তো আমার না। তো আমি লিখি মেসেজ লিখি ঠিকই, একটা কথা বলবো তাকে, বাজে হোক ই হোক মন্তব্যটা আমি করি, প্রথম একটা মন্তব্য করি, পরে ওটা অটোমেটিকলি আমার হাত থেকে কেটে যায়। তো ভাবি যে না এটা করব না, এটা করলে আমার আরো ভিউয়ার্স আছে, আমার নিজের কাছেও খারাপ লাগে, আমি কখনোই কাউকে বকা দিয়ে ওই জিনিসটাই করতে পারি না। অনেক সময় এতটা খারাপ লাগে, হয়তো একটু বলি যে আপনি যেহেতু আমাকে বলতেছেন সেম আপনি ওই কাজটা করেন, হয়তো সেজন্য আপনার এরকম মনে হইতেছে, লাম এরকম করো না, তো এরকম হয়। তো আমার এই জিনিসটা আজকে মনে পড়লো, কারণ ওদিনকে হলো কি আমার মেজো আপুকে একজন একটা কমেন্ট করেছে, খুবই বিচ্ছিন্ন ভাবে কমেন্টটা করেছে, তো আমাকে বললো যে একটা বকা লিখে দাও, তো আমি বকা লিখতে যাবো কি, আমি 10 বার লিখছি একটা বকা, তারপর আমার হাত দিয়ে যে ই করবো সেটা যাচ্ছে না, তো আমি নেক্সট বার ওইটা সুন্দর একটা কথা লিখে দিয়ে দিলাম।
সাধারণ একটা কথা লিখে দিয়ে দিলাম, এটা আপনার করা ঠিক হয়নি, আপনি যদি এরকম কমেন্ট করেন তাহলে আপনাকে ব্লক মেরে দিব। তো এটা আমি বলে ই করে দিয়েছি। তো কি বলবো, আমি এরকমই বেশি যদি খারাপ কথা কেউ লেখে হয়তো তার অ্যান্সার দেই না, তাও অ্যান্সার দিলেও ওরকম বাজেভাবে অ্যান্সার দিতে পারি না। মানুষের মতো এতটা খারাপ মাইন্ড নিয়ে আমি চলি না, যত খারাপ কথাই হোক না কেন আমি খুব সহজভাবে নেওয়ার চেষ্টা করি, যে যেটা সহজ নিলে এটা আপনার পক্ষেও ভালো আর এমনকি আপনার যে ফ্রেশ মনের দিক দিয়েও ভালো, যাতে আপনি যে কোনো কথা সহজভাবে নিতে পারেন। যত কঠিন কথাই হোক না কেন ওটা আপনি সহজভাবে নেওয়া উচিত। একটা মানুষের মধ্যে অনেক কিছু থাকে, ভালো মন্দ খারাপ সব কিছু থাকে, তো তার মধ্যে আপনার মানে বেছে নিতে হবে, তো তার মধ্যে ভালো আছে, ভালো গুণও আছে খারাপ গুণও আছে, এটা বেছে নিতে হবে। আর যদি তার আপনার লাইফ পার্টনার হয় তাহলে আপনাকে অনেক কিছু মেনটেন করে রাখতে হবে, থাকতেই বা হবে, থাকতে ইচ্ছে না হলেও তখন চিন্তা করবেন যে না এই জিনিসটা সে খুবই খারাপ করেছে, তো তখন আপনার মাইন্ডে আনতে হবে যে না সে আমার সাথে ভালো কিছু করেছে, তো তখন ওটা ভুলে যেতে হবে। যাই হোক, আমি আসলে কথা কোন দিকে নিয়ে যাচ্ছি মাথা ঠিক নেই, তো আমি হলাম বাড়িতে চলে যাব, তো এই জন্য তাড়াহুড়া করতেছি, তাড়াহুড়ার কারণে আমি কি বলতেছি আমি কিছু বুঝতেছি না। তো আমি যে আনছি কি বলে রুটি মেকার আনছি ওটা দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন লামু খেলা করতেছে, খুবই ডিস্টার্ব করতেছে এক হিসাবে। তো এই যে এখানে আমি জিনিসপত্র এনে এখানে গুছিয়ে রেখেছিলাম, তো আমি দেখাচ্ছি, দেখাতে পারবো না ঠিকভাবে, আমি হালকা দেখাচ্ছি রুটি মেকারটা। ওইটা হয়তো নেক্সট বার আমি যখন রুটি বানাবো তখন হয়তো আপনাদের দেখাতে পারবো। তো এই যে দেখতে পাচ্ছেন রুটি মেকার, এটা 2000 টাকা নিয়েছে। আর যে আপনি যে আমার ইয়ার সিটটা দেখতে পেলেন ওটা হলো 6000 টাকা নিয়েছে আমাদের কাছে, 6000 টাকা নিয়েছে, তো বেশিও নিতে পারে কারণ কিন্তু অনেক দাম ছিল, আমার হাজবেন্ড একটু দামাদামি করে নিয়ে এসেছে, তো 6000 টাকা নিয়েছে আমার ওই যে ইয়ার সেটগুলো, যে যেগুলো আমি দেখালাম, এই যে এখানে এটা রুটি মেকার, এটা আসলে খুবই ভালো। এটার মধ্যে হলো কি, অনেকেই হলো কি বলে যে এটা ভালো না, আবার অনেকে বলে এটা খুবই ভালো। এটার মধ্যে একটু ঝামেলা আছে, সেটা হলো অনেকেই হার্ড জিনিস মানে শক্ত জিনিস যেগুলো ওইগুলো করতে পারে না, মেনটেন করতে পারে না, কারণ ওরকম কাজ তারা কখনো করেনি যে চাপ দিতে হয়, জোরে চাপ দিতে হয়, তো এই জিনিসটা অনেকেই করতে পারে না। তো এই যে দেখতেছেন এটা ফুল সেট, এটা সেট 6000 টাকা নিয়েছে। এখানে কিন্তু 6টা পিস 6টা প্লেট, একটা বড় থালা, এখানে এগুলো রাখার মতো যে রান্না তরকারি রান্না করি এগুলো রাখার জন্য যেগুলো আছে। তো এটা হলো যে ফল কেটে যে মানুষের সামনে মানে মেহমানের সামনে পরিবেশন করার মতো দেওয়ার জন্য, কি হয়েছে এগুলো ভেঙে গেছে, এই যে এগুলো, তো বলবেন অবশ্যই আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন আমার ব্লগটি আজকের। তো আমি বাসায় চলে যাব, আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি ঠিকঠাকভাবে আমাদের গ্রামের বাড়ি যেতে পারি। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, আমি আল্লাহ হাফেজ।